বোঝাই যাচ্ছে না, কুয়াশা পড়ছে না বৃষ্টি। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইস ব্লগ এসপি। বহু যুগ পরে ব্লগ করছি। বাহ বস বাহ, কিয়া কবিতা বানাই হে। এটার কারণ হচ্ছে ওয়েদার, কারণ ওয়েদার এক সময় বৃষ্টি পড়ে, এক সময় প্রচুর রোদ, যার ফলে আমরা ভিডিও করতে যেতে পারি না বাইরে। সো আজকে ওয়েদারটা খুব ভালো ভালো লাগছিলো, জন্য ভাবলাম যে আজকে ভিডিও করি। অনেকদিন ধরে ভিডিও হয়ও না, এই জন্য ভাবলাম যে আজকে ভিডিও করি। সো আজকে যাচ্ছে আমরা মিরিক। তো আমরা বর্তমানে পুরো রেডি হয়ে গেছি, এই যে আমি, আমরা দুজন মিলে যাচ্ছি। আমাদের দেখে মনে হচ্ছে আমরা সমুদ্রে ঘুরতে যাচ্ছি, জামাকাপড় পোশাক করে এরকম লাগছে আমাদের। তো যাই হোক, এই গরমের মধ্যে এর জন্য এটা পরেছি আমরা দুজনেই, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকবে। তো মিরিক তো যেহেতু পাহাড়ের সাইডে, আর পাহাড় সাইডে গেলে তো ঠান্ডা ঠান্ডা থাকবেই অবভিয়াসলি। সো এখানে প্রচুর গরম এখন বর্তমানে। সো যাওয়া যাক মিরিক। সো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আর এখানে বসা ডান। তো লেটস গো বন্ধুরা, এটা হচ্ছে খাপরাইল মোড়। আর খাপরাইল মোড় মানে আমাদের এখান থেকে খাপরাইল মোড় হয়ে বা দিকে, মানে একদম খাপরাইলের সোজাসুজি যেতে হবে, মানে আমরা যেখানে যাচ্ছি মিরিক জায়গাটাতে, একদম খাপরাইল হয়ে একদম সোজা, একদম সোজা প্রায় এখান থেকে, তাও তো এখান থেকে মিরিক 50 কিলোমিটারের মতন যেতে হবে আর কি। আর এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে এখানটায় আমাদের ডেস্টিনেশন, এখানে যাওয়ার আছে। আর এই দেখো 43 কিলোমিটার এখানে দেখাচ্ছে, কিন্তু যেতে যেতে ওই 50 কিলোমিটারের মতনই লাগে পাহাড়ি সাইড, মানে পাহাড়ে যেতে গেলে এরকমই একটু বেশি হয়ে যায় টাইমটা। সো বন্ধুরা, বেশি দূর হয় আমাদের তো পেট্রোল ভরতে হবে, এটা অবভিয়াসলি। আর আমরা এখন বর্তমানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে তারপর আবার এখান থেকে বেরোবো, কারণ পেট্রোল। তো বন্ধুরা, আমাদের পেট্রোল ভরা হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন মিরিক। আর বন্ধুরা, আমরা 6-7 বছর আগে গেছিলাম এই জায়গাটাতে, ওখানে ফ্যামিলি মিলে গেছিলাম, সবাই মিলে গেছিলাম, আর ওটা পিকনিক করতে গেছিলাম, যেহেতু আগে পিকনিক স্পট ছিল জায়গাটা, কিন্তু এখন ওই জায়গাটা পুরো টুরিস্ট স্পট করে দিয়েছে। এখন সবাই বেশিরভাগ ঘুরতেই যায়, কেউ পিকনিক সিনি করতে যায়, কারণ ওখানে এখন আর পিকনিক করতে দেয় না। সো এটা আমি শুনছি আশেপাশের মানুষের কাছ থেকেই শুনছি, আশেপাশের মানুষ বলতে যাও, ওর কাছে শুনলাম একটু আগে, কারণ ও কিছুদিন আগে ঘুরে আসলো ওই মিরিক থেকেই, তো তখন আমি যাইনি, ও একা গিয়ে ঘুরে আসলো। আর ব্লগ ব্লগ করে না যেহেতু, দেখাতেও পারে না। আর এখন যেহেতু আজকে ওয়েদারটা ভালো আছে, আর আজকে যাচ্ছে অনেক দিন পরে ভিডিও করতে, তো সেই জায়গাটাতে যাচ্ছে, কারণ সেই জায়গাটা খুবই সুন্দর। তোমরা পারলে যারা যারা মিরিক আর কি চেনো না, তারা গুগলে সার্চ করলে দেখতে পারবে মিরিক জায়গাটা কেমন, মানে খুবই সুন্দর জায়গা গাইস। তো ওখানটায় গিয়ে তারপরে তো ভিডিও ছিল করবোই, এখন ওয়েদারটা ভালো থাকলে তো ভালোই। এই দিক দিয়ে হচ্ছে কার্শিয়াং, আর এই যে রাস্তাটা এদিকে চলে গেল, এই দিক দিয়ে হচ্ছে কার্শিয়াং। এই রাস্তার ধরে আমি যেটা বললাম খাপরাইল হয়ে একদম সোজা, সোজা তো সোজাই যেতে হবে, সোজাই যেতে হবে, তাহলে আমাদের ডেস্টিনেশন মানে একদম মিরিক পৌঁছে যাবো। সো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পারছো ওই দেখো পাহাড়টা, দেখো জাস্ট পাহাড়টা দেখো গাইস। ওয়েদারটাও এখন মোটামুটি ঠিকঠাক লাগছে, কারণ আমরা যেহেতু আজকে ওয়েদারটা দেখেই বেরোয়েছি বাড়ির থেকে। আর এই কয়েকদিন যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছিলো, মানে পুরো বৃষ্টি পড়ছিলো, যার ফলে আমরা বাইরে এসে ভিডিও করতে পারিনি। সো আজকে আজকে যেহেতু ফাঁকা পেয়েছি, ওয়েদারও ভালো আছে, এর ফলে মানে ভিডিও অনেকদিন ধরে ছাড়ি না, এর জন্য ভাবলাম যে আজকে ওয়েদার ভালো থাকায় একটু বাইরে গিয়ে, বাইরে একটু বেশি দূরে গিয়েই ভিডিওটা করি। ওই সাইডের পাহাড়টাকে দেখো বন্ধুরা, ওই সাইডের পাহাড়টাকে পাক্কা উজালা দিয়ে ধুয়েছে, মানে পুরো ব্লু হয়ে গেছে, পুরো গোটাটাই ব্লু। ওই সাইডে ওয়েদারটা আরও সুন্দর বোধ হয়, পুরো ব্লু। যাওয়ার পথে এই যেরকম একটা ব্রিজ পড়বে, যেটা ওয়ান সাইড ব্রিজ, মানে ওই দিক থেকে কেউ আসলে তোমাকে এখানে অপেক্ষা করতে হবে তার জন্য। সো বন্ধুরা, আমরা যাওয়ার পথে একটু বিশ্রামের জন্য একটা ভালো জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটাতে প্রচুর হাওয়া আসছে, আর এখানে শর্ট ভিডিও শিডিও বানাতে খুবই ভালো লাগবে, সিনেমেটিক শর্ট বাট। আর এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর এখানে দাঁড়ালে বাপ রে বাপ, মারাত্মক হাওয়া, এই গরমের মধ্যে এরকম হাওয়া পেলে তো বাপ রে স্বর্গসুখ। সো এখান থেকে এখনও 15 কিলোমিটার মতন যেতে হবে আমাদের, তারপরে গিয়ে মিরিকে আমরা পৌঁছাবো। সো এর জন্য এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে 5 মিনিটের মতন দাঁড়িয়ে ভিডিও শিডিও করে তারপর আবার এখান থেকে আবার রওনা দেবো। বন্ধুরা, আবার যেখানে রেস্ট করছিলাম ওখান থেকে একটু উপরে উঠে তারপর আবার এখানে একটু দাঁড়ালাম, কারণ এখান থেকে পুরো ভিউটা মারাত্মক লাগছে একদম। আর এখানে হচ্ছে একটা মন্দির আছে, শিব মন্দির, আর ওখানে হনুমান মন্দিরও আছে। যাই হোক, এই যে শিব মন্দির, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছিলো। যাই হোক, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শিডিও ফটো শটো তুললাম এখানেও, কারণ এখানকার ভিউ আগেরটার থেকে বেশি ভালো লাগছে।
ক্যামেরাতে যাই হোক অতটা ভালো লাগছে না, নিজের চোখে একদম মানে কি বলবো অসম। আর আমাদের ঠান্ডা ঠান্ডা হাওয়া, এখানে বৃষ্টি পড়লে আমরা পুরো সমস্যায় পড়ে যাবো। কারণ আর আমরা তো ওয়েদার দেখে আসছিলাম, নিচে খুবই গরম ছিল, মানে ঠিকঠাক ছিল ওয়েদার, ওয়েদার সোয়েদার দেখে তারপরে আসছি, আর এখন বৃষ্টি পড়লে তো পুরো শেষ। রেনকোট আনিনি, আর এদিক থেকে এ মারি এলে আমব্রেলা নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে আসিনি, পুরো সমস্যায় পড়ে। তো গাইস তোমরা দেখতে পারছো, মানে আমরা যেই পথ দিয়ে যাচ্ছি বাপরে বাপ, মানে যত উপরে উঠছে এক তো প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে পা থেকে শুরু করে গা হাত সব একদম ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে একদম। আর যাই হোক, আর যেতে যেতে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওয়েদারটা, চারিদিকে শুধু গাছপালা আর এদিকে ঠান্ডা ওয়েদার, কি বাপরে মারাত্মক ঠান্ডা লাগছে গাইস সত্যি। মানে এত উপরে উঠে গেছি, মানে মেঘই আমাদের থেকে প্রচুর নিচে। এখানকার সবাই একদম সোয়েটার ওয়েটার পরে আছে, এই দেখো যে এখানকার মানুষ আস প্রত্যেককেই সোয়েটার জ্যাকেট ওগুলো সব পরে আছে। এদিকে শুধু আমরা দুজনই হাফ হাতা শার্ট পরে চলে আসছি, মানে আমাদের ওখানে এত গরম কে জানে এখানে এত ঠান্ডা পড়বে। এই দেখো বন্ধুরা, এই দেখো জাস্ট জায়গাটা দেখো, এই যত উপরে উঠছে এত পুরো কুয়াশা দিয়ে ভরে যাচ্ছে, মানে সামনে থেকে গাড়ি গাড়ি আসলে বোঝা যাচ্ছে না, আর এত ঠান্ডা এই জায়গাটাতে, মানে তোমরা দেখে ইমাজিন করতে পারছো আই থিঙ্ক যে কেমন হতে পারে এই জায়গাটা। এখন কোন সাইডে যেতে হবে ওটাই দেখার বিষয়, মিরিক লেক ওই সাইডে, ওই সাইডে এই যে হ্যাঁ ওখানে তো লেখা আছে। তো গাইস আমরা যেহেতু মিরিকে টাউনটাতে পৌঁছে গেছি, যাই হোক এই যে এখানে একটা ছোটো মোটো একটা গ্রাউন্ড আছে, আমরা কি এর জন্য হাফ শার্ট পরেছি। হ্যাঁ আমাদের তো এখানে পুরো ব্ল্যাঙ্কেট সব কিছু নিয়ে আসতে হতো, এত ঠান্ডা লাগছে এইখানটাতে, খালি প্রকাশ করছি না ক্যামেরাতে, শুধু বোঝাচ্ছি না, বাদ বাকি এখানে প্রচুর ঠান্ডা লাগছে গাইস সত্যি কথা, আর তোমরা দেখতেই পারছো। আর এই ছোটো মোটো একটা একটা ফুটবল গ্রাউন্ডের এখানে দাঁড়িয়ে আছে, এখানে একটা গোল পোস্ট, আর বাকি ওই সাইডে গোল পোস্টটাকে দেখাই যাচ্ছে না গাইস, তারা তোমাদের এখানে একটা গোল পোস্ট আর ওই সাইডটাতে আছে গোল পোস্ট, মানে আমাদের ওখানে এত গরম যাই হোক, আর এখানটা এত ঠান্ডা, মানে প্রথমে হালকা হালকা ঠান্ডা লাগছিলো, মানে ভালোই লাগছিলো, বাকি উপরে আস্তে আস্তে পুরো কুয়াশা দিয়ে ভরে গেছে, ওখানে গেলে তো বোধহয় হারিয়েই যাবো আমি, এরকম ফিলিং আসছে। ওই সাইডটাতে আর একটা গোল পোস্ট আছে, ওটা তো দেখাই যাচ্ছে না, এই যে এই গোল পোস্টটার ওইদিকে অপোনেন্ট। এখন বর্তমানে নাক দিয়েও কুয়াশা বাড়াচ্ছে, বাপ রে, এই যে তোমাদের একটা প্রুফ দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, এটা কেন বাড়াচ্ছে না আমি বুঝতে পারছি না, বাদ বাকি এখানে প্রচুর ঠান্ডা। এই জায়গাটাতে দাঁড়ালাম কারণ এই জায়গাটাতে এই ক্যামেরাতে ভাবলাম যে একটু ভিডিও শিডিও ভালো আসবে, ভালো উঠবে, কিন্তু না ভিডিওতেও উঠছে না। আমি একটু দূরে যাই একটু ভিডিও করতে নিয়েছি, দেখি আমাকে গাইব করে দিচ্ছে ভিডিও থেকে, মানে ফ্রেমে আমাকে রাখছেই না, কী লাভ এখানে দাঁড়িয়ে ভিডিও করার জন্য। ওর থেকে ভালো মেডিকেল লেকটাতে যাই, মেডিকেল লেকে ওখানে গিয়ে তারপর দেখি ওখানটা আরও কেমন কী ওয়েদারটা আছে দেখা যাবে। তার মানে এখানে শীতকালের টাইমের আসলে পুরো দেখাই যাবে না কিছু, আমাদের ওখানে ঠান্ডা থাকলে এখানে তো বাপরে বাপ ঠান্ডার একদম টু দি পাওয়ার 4 হয়ে যাবে। যত উপরে উঠতেছে কুয়াশা আরও বাড়ছে, মানে এখানে দাঁড়িয়ে আছে আরও বাড়তেছে কুয়াশা। আরে এখানকার সবাই প্রত্যেককেই সোয়েটার লেদারের জ্যাকেট ব্যাকেট সব পরে আছে, কিন্তু আমরা সমুদ্রে ঘুরতে আসি এরকম। সো মিরিকের লেকটাতে যাওয়া যাক চলো। পুরো বানরের এলাকাতে এসে গেছি, একা কেন বসে আছে আমি তো এটা বুঝছি না, কিউকি মে আপনে মে খুদ হিরো হুঁ। আর ওই সাইডটা দেখো পুরো বানর টানর আছে, সবাই একসাথে আছে, আরে একা একা আছে, পাক্কা আদি পুরুষ দেখে আসছে। নানি তোমায় ওয়া মো সিন্দেইরু মেরা মুলতানি কাল কি কিয়া বাতাউ। মিনওয়াইল মানে গাড়ি পার্কিং করে এখানটাতে দেখো গাইস সবাই এখানে সোয়েটার ওয়েটার বেচতেছে গাইস, এখানে এত ঠান্ডা আর এখানে সবাই সোয়েটার পরে আছে সকলেই, শুধু আমরা ভালো একাই বন্ধুর কুয়াশাতে ভালো লাগছিল না। যাই হোক তারপরে বৃষ্টি স্টার্ট, ওই যে ওই সে সাইডে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, এখন বোঝাই যাচ্ছে না কুয়াশা পড়ছে না বৃষ্টি। যাই হোক আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে এখানে দাঁড়িয়ে আছি কারণ বৃষ্টি পড়ছে, 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি এখানটায়, বৃষ্টিটা কমছে না, আমাদের পুরো কপালটাই খারাপ আজকে, বাইরে থাকলে বেটার ছিল তার থেকে। যাই হোক এখানে বৃষ্টিটা এখন কমবে, ততক্ষণ এখানেই ওয়েট করে থাকতে হবে।
আরে এই যে রেস্টুরেন্ট গৌতম রেস্টুরেন্ট মিরিক লেক বাঙালি থালি, সব থেকে বড় কথা এই রেস্টুরেন্টে এসে আমার এটা খুব ভালো লাগলো। বাঙালি থালি কি কি আছে তোমরা দেখো, রাইস, ডাল, আলু পোস্ত, ভেজ ফিশ পাওয়া, এখানে ভেজ ফিশ পাওয়া যায় বাঙালি থালিতে। এটা তো আমি দেখে একদম শক হয়ে গেছি। চিকেন মাটন তো আছে, আর ভেজ ফিশ, এটা বেটার খেয়ে ট্রাই করতে হবে ভেজ ফিশ। এখানে দাঁড়িয়ে যায় তো কোনো ভিউ ক্যাপচার করতে পারবো না, এই জন্য বৃষ্টির ভিউটাই দেখো। এদিক থেকে বৃষ্টি পড়ছে, পুরো হাওয়াটা এই সাইডটাতে আসছে, যেহেতু এই সাইডটাতে আসছে যার ফলে আমার গায়ে বৃষ্টিটা পড়ছে পুরো। এই ওয়াও, মিরিক রেইন ভিউ, ওহ অসাম। এগুলো বৃষ্টি আমরা বাইরে দেখতে পারতাম না। হ্যাঁ, এইসব বৃষ্টি আমরা বাইরে দেখতে পারতাম না, কুয়াশার মধ্যে বৃষ্টি পড়ছে। সো গাইস, কিছু করার নেই, আমাদের এই বৃষ্টিতে ভিজে ভিজে হেলমেটটা খালি মাথায় দিয়ে আমি ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের জন্য গাইস। এই বৃষ্টিতে আমরা ভিজে ভিজে ভিডিও করছি, দুটো চালাতে তো মাথার উপরে। আর বন্ধুরা, এটা পুরো মিরিকের লেকটা, এখানে বোট শোট রাখা আছে, এই বৃষ্টিতে কে উঠবে না এই বোট। লেকটা আরও সুন্দর লাগতো যদি একটু রোদ, একটু ওয়েদারটা একটু ভালো থাকতো, এই কুয়াশার মধ্যে আর এই বৃষ্টির মধ্যে অতটা ভালো লাগছে না। যাই হোক, এই যে এটা পুরো লেক, বৃষ্টি টিষ্টি না পড়লে বোটে উঠে তোমাদের আরও ওইদিক ওইদিক দিয়ে ঘুরে আরও ভালো করে দেখাতে পারতাম। বন্ধুরা, এটা হচ্ছে ব্রিজ, মিরিকের ব্রিজটা, আর এখান থেকে পুরো লেক, আর আমরা ছিলাম বর্তমানে ওই ভেতরে ঢুকে বৃষ্টিতে, এখনও বৃষ্টি পড়তেই আছে। যাই হোক, এখান থেকে তাও এই সাইডগুলোতে দেখা যাচ্ছে, আর উপরে গাছপালা আছে যার ফলে বৃষ্টিটা একটু হালকা হালকা পড়ছে এখানে, মানে বৃষ্টি তাও গায়ে পড়ছে যেহেতু। আর এই যে জামাটা ভালো রং, বৃষ্টি পড়লে বোঝা যায় না। আর এইদিকে হচ্ছে লেকটা, আর ওইখানটায় পুরো হোটেল ফোটেল আছে যেখানে মানে একদিন স্টে করতে পারবে, এখানে হোটেলও আছে প্রচুর। আর আমরা ওই ওখানটায় হোটেলে দাঁড়িয়েছিলাম, এতক্ষণ পুরো হাড়টা ভিজে গেছে আমাদের, পুরো লাভ খারাপ, মানে এখানে আসার পরে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। আর বন্ধুরা, আমরা ওই সাইডটাতে পিকনিক করছিলাম, ওই যে ওইখানটায়, এটা আগে পিকনিক স্পট ছিল যেহেতু, যখন আমরা 6-7 বছর আগে এসেছিলাম এখানে, তো ওইখানটায় আমরা পিকনিক করছিলাম। এখন এটা পিকনিক স্পট না, এটা এখন টুরিস্ট স্পট হয়ে গেছে। এই সাইডটাতে আবার মন্দির আছে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে যাওয়া যায়। বৃষ্টিটা না থাকলে মন্দিরটাতে গিয়ে তারপরে ভিডিও শিডিও করে দেখাতাম, আর এই বৃষ্টিটার জন্য পুরো ভিডিওটাই গেল ভালো। মিনওয়াইল, আরে মিরিকের ওখানে তো প্রচুর বৃষ্টি পড়ছিল যার ফলে ওখানে আর ভিডিও করিনি, ওখান থেকে একটু এগিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে যেখানে একটু বৃষ্টি বৃষ্টি কম পড়ছে, যেহেতু অনেকটা নিচে এসে গেছি। যাই হোক, মিরিক জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা, সামনে লেক টেক থাকা সত্ত্বেও আরও সুন্দর হয়ে যায়, ব্রিজ আছে, ঘোড়া আছে। সো বন্ধুরা, এই বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা একদম শেষ, যে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে পুরো ভিজে গেছে একদম পুরো। এই যে মানে মিরিকে ঘুরতে এসে মনে হচ্ছে আমাদের কিছুই মনে হচ্ছে না, যাই হোক বৃষ্টিতে ভিজে গেলাম এটাই খারাপ লাগছে। আর পুরো ওয়েদার তো এখন একদমই খারাপ, আর এরকম করে ওয়েদার থেকে আসতে পারবো না এত দূরে, পাহাড়ি এলাকাতে বৃষ্টি বলে তো আরও রিস্ক, পুরো রিস্ক। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, অবশ্যই এই সাইডটাতে পুরো মেঘ দিয়ে ডার্ক হয়ে গেছে, পুরো ডার্ক হয়ে আছে, ওই সাইডটাতে পুরো বৃষ্টি পড়ছে যার ফলে একটু নিচে এসে ভিডিও শিডিও করছি এখানে এসে। আর ওই সাইডটাতে দেখো পুরো পরিষ্কার, দিস ইজ নাইস, মানে ওই সাইডে তো বৃষ্টি পড়ছেই না, যাই হোক ওই সাইডে পুরো পরিষ্কার, এখানে আবার মেঘ টেক দিয়ে ঢাকা এই সাইড, এখানে এতটুকুতে বর্ডার, এই সাইডে বৃষ্টি পড়ছে আর ওই সাইডে পুরো পরিষ্কার, ওই সাইডে বৃষ্টি টিষ্টি নেই। আর চলো যাওয়া যাক বাড়ি। সো এখন আর কোথাও এদিকে ভিডিও শিডিও করছি না, ডাইরেক্ট বাইরে দেখা হচ্ছে, তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, এইমাত্র বাড়িতে এলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও করছি। সবথেকে খারাপ লাগছে মিরিকটা তোমাদের ভালো করে ঘুরে দেখাতে পারলাম না প্রচুর বৃষ্টির কারণে। সো কোনো একদিন নেক্সট টাইম কোনো দিন গেলে তো আবার দেখা হবে। তাছাড়া বৃষ্টির মধ্যেও কিছু কিছু ভিডিও ক্লিপ করেছি আমি, ভিডিও মিরিকে গিয়েও মানে বৃষ্টির মধ্যেও ভিডিও করেছি, মানে যতটুকু পারা যায় ততটুকু ভিডিও করেছি, আর বেশি ভিডিও করতে পারিনি। সো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড যা যা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। Get